বাজান, আমরা মুসলমানের উপরে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আপনারা সবাই জানেন তুরস্ক এবং সিরিয়ার জমিনে একটা ভূমিকম্প, হাজার হাজার মানুষের জীবন চলে গেল। আজকে খবরে, আজকে আপডেট খবরে পাইলাম 24,000 লোক শেষ, 24,000 লোক সিরিয়া এবং তুরস্ক এই দুই রাষ্ট্রের বর্ডারে সীমান্তে এই দুই রাষ্ট্রের মধ্যে এমন ভূমিকম্প হয়েছে 17 সেকেন্ড মনে হয়, 16 না 17 সেকেন্ডের ভূমিকম্পে বড় বড় বিল্ডিং সব ভেঙে একদম মাটির সাথে মিশে গেছে, অনেক মানুষ এটার নিচে চাপা পড়ে গেছে। প্রায় 24,000 লোক আজকে পর্যন্ত আপডেট, 24,000 আজকে পর্যন্ত খবর, 24,000 লোক মারা গেছে, তাদের লাশটা বাইর করা হয়েছে 24,000 লোকের, কিছু লোকের জীবিত উদ্ধার করা হয়েছে 7 দিন পরে 5 দিন পরে 1 সপ্তাহ পরে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আমি খবর দেখে আশ্চর্য হয়ে গেলাম, ছোট একটা দুধের বাচ্চা, 10 দিনের একটা বাচ্চা, আল্লাহ রাখলে, আল্লাহ বাঁচাইলে বাঁচতে পারে, 10 দিনের একটা দুধের বাচ্চা 7 দিন পরে জীবিত পাইছে, 10 দিনের একটা দুধের বাচ্চা, সে মাত্র দুধ খায়, এখনো কিছু খাইতে পারে না, 10 দিনের একটা দুধের বাচ্চা 7 দিন পরে তাকে জীবিত উদ্ধার করেছে, 1 বছরের বাচ্চা, 6 মাসের বাচ্চা তাদেরকে 5 দিন পরে 6 দিন পরে জীবিত উদ্ধার করেছে, কোনো খাবার নাই ভিতরে, সাবা এটা ভিতরে থাকে তারা জীবিত আছেন, আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন। আমার বাংলাদেশ থেকে 61 জন সদস্য সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সহকারে 61 সদস্য, তারা ঔষধ নিয়ে, তারা খাবার নিয়ে, তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে তারা তুরস্ক গেছে তাদের জীবন বাঁচানোর জন্য। আমার এই সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসদেরকে আল্লাহ, কর্মীদেরকে আল্লাহ সহি সালামত আবার দেশে আসার তৌফিক দান করুক। আমরা আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে আমরা তুরস্ক এবং সিরিয়া মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, আমরা তাদের জন্য আজকের মন খুলে দোয়া করব, আল্লাহ তুরস্ক এবং সিরিয়ার জমিনে যেই সকল মানুষরা আল্লাহ মারা গেছে, আল্লাহ তাদেরকে তুমি বেহেশতের উচ্চ মাকাম দান করো, আমিন। আর যারা আল্লাহ এটার নিচে এখনো আছে, জীবিত আছে, আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি বাহির করার একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ যাদের লাশ মরে গেছে, লাশ পাওয়া যাচ্ছে না, তাদের লাশের একটা সন্ধান করে দাও, পরিবারের কোলে ফিরিয়ে দাও, ইয়া আল্লাহ সেখানে যারা এখনো কষ্টে আছে, হাসপাতালে আছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করিও। খবরের মধ্যে গত কালকে খবরের মধ্যে বলতেছে আমার বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হবে, হাজার হাজার মানুষ মারা যাবে, ঢাকা সিলেট বিভিন্ন জায়গায় ভূমিকম্প হবে। আমরা আজকের মাহফিল থেকে দোয়া করবো, আল্লাহ এই ভূমিকম্প থেকে আমাদের দেশটার তুমি হেফাজত করো, আল্লাহ ভূমিকম্প থেকে আমার বিশ্বের সকল মানুষকে হেফাজত করো। বাজান, আমরা মানুষ, এটা আমাদের পরিচয়, এটা আমাদের সবচেয়ে পরিচয়, বড় পরিচয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো দেখার সময় নয়, ধর্ম যার যার, ধর্ম যার যার, আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়। আজকে তুরস্ক সিরিয়ার জমিনের মধ্যে যারা বিপদে আছে তাদের পাশে দাঁড়াইছে কারা? মুসলমানও দাঁড়াইছে, হিন্দুরা দাঁড়াইছে, খ্রিস্টান দাঁড়াইছে, বিধর্মীরাও দাঁড়াইছে, বিভিন্ন রাষ্ট্রে, এমন কোনো রাষ্ট্র বাদ নাই, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা সাহায্য সহযোগিতা করতেছে। আজকে মুসলমান হিসেবে তারা দেখতেছে না, তারা দেখতেছে মানুষ, এটাই তাদের বড় পরিচয়। কথা বলে ঠিক নেই, ঠিক তদ্রূপ আমার পাশে একজন হিন্দু ভাই যদি বিপদে পড়ে, আমি একজন মুসলমান হয়ে আমি তাকে সাহায্য সহযোগিতা করব, যদি আমার রক্ত, রক্ত দ্বারা যদি সে বেঁচে যায় আমি আমার রক্ত দিয়ে তাকে বাঁচাবো, যদি আমি বিপদে পড়ি আমার একজন হিন্দু ভাই এসে আমাকে সহযোগিতা করবে। কথা বলে ঠিক নেই, আমরা মানুষ, এটা আমাদের বড় পরিচয়, আমাদের মধ্যে বিভেদ থাকার প্রয়োজন নাই। হ্যাঁ, ওনার ধর্ম উনি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, যখন মানুষ হিসাবে কাজ করব সবাই আমরা মানুষ। আল্লাহ আমাদের বিশ্বের সকল মানুষকে আল্লাহ হেফাজত করুক, আমিন। আরো জোরে জোরে বলেন আমিন।